প্রেমের যে হিজড়াটা উঠে যায় না, তো নিজেকে অনেক বড় মস্তান ভাবে, গরিব অসহায় বলে কিছু ভাবে না। অনেক অনেক হিজড়া আছে এরকম, গরিব অসহায় বা দরিদ্র কিছু ভাবে না, ছেলে মেয়ে লেডিস কিছু ভাবে না, অপমান করে টাকা নেওয়া একদম খুবই পুরোপুরি অন্যায়। ওর সত্যি ঘটনাটা এই মেয়েটার মুখ থেকেই সব শুনে নিন, আর এসব তো একদম পুরোপুরি অন্যায়, পুরোপুরি অন্যায় একদম। এদেরকে সাজা দেওয়া দরকার। এটি শিয়ালদা বনগাঁ লোকাল, 5:39 শিয়ালদা। ট্রেনটা লেট করেছিল 1 ঘন্টা। কোথা থেকে উঠেছিল উনি? সম্ভবত দত্তপুকুর বা বীরা কোথা থেকে উঠেছিলেন, একজন থার্ড জেন্ডার যাকে বাংলায় আমরা হিজড়ে বলি। আমি ভালো মতো তাকে 2 টাকা দিয়েছিলাম, সামনে আমার মায়ের কাছে টাকাটা চাওয়া হয়। তারপরে যখন আবার যাই, আমি বললাম ওটা আমার মা, আমি দিয়ে দিলাম, তো তখন আমাকে 2 টাকাটা ফেরত দিল আর বলল ইজ্জত নিয়ে 10 টাকা বের কর। আমি বললাম আমাদের কাছে নেই, আমি স্টুডেন্ট, দেখতে পাচ্ছ, মার কাছে যা আছে সবকিছু আমার কাছে, মার কাছে কিছু নেই। বলছে তোর কাছে চেয়েছি, তোর মায়ের কাছে চেয়েছি। তো আমি তখন বললাম যে আমার মায়ের কাছে কিছু নেই, সবই আমার কাছে, মা কোথা থেকে দেবে, মা দা হাউস ওয়াইফ। তারপরে বললো তোর অহংকার কি বাড়িতে রাখ, বড় অহংকার আমি হিসু করি। এই কথাগুলো উনি কেন বলবে, উনার হাত পা নেই, উনি কাজ করে খেতে পারে না। যখন ভিক্ষা রয়েছে তাহলে নত হয়ে ভিক্ষা চাওয়া উচিত। আমার কাছে যা থাকবে আমি সেটাই দেবো সামর্থ্য অনুযায়ী। উনি জুলুম করেন কেন, 10 টাকা যাদের সত্যি হাত পা নেই তাদেরকে দেবো, এরকম ভাবে এদেরকে কেন দেবো টাকা? এদের কি কোনো প্রতিবাদ হবে না? এইভাবে চলবে সরজীবন? আমার এখনো স্বাধীনতা নেই, বলেছে যত বাংলাদেশি নল অহংকারীরা উঠবে টাকা দেবে না, এই ধরনের কথা উনি সকালবেলা কেন বলবে? আর এর প্রতিবাদ করতে গেলে নোংরাও করবে, যা খুশি তাই হচ্ছে, কোথায় থাকি এটা, কোনো ব্যক্তিরা বেরোতে নেই।